ফালাকাটা ব্লকের উমাচরণপুরের 9 মাইলে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে ভস্মীভূত হলো 3টি দোকান। শুক্রবার গভীর রাতে ফালাকাটা ব্লকের উমাচরণপুর 9 মাইলে ভয়াবহ অগ্নিকাণ্ডে ভস্মীভূত হলো 3টি দোকান। স্থানীয়রা জানান, প্রথমে সুধাংশু ঘোষের মিষ্টির দোকানে আগুন লাগে। মুহূর্তের মধ্যে পাশের ওষুধের দোকান ও মাইকের দোকানে আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে ফালাকাটা থেকে দমকলের 2টি ইঞ্জিন পৌঁছায়। 2 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। প্রায় 1 কোটি টাকার সম্পত্তি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দোকান মালিকরা জানিয়েছেন। তবে কিভাবে আগুন লাগলো তা নিয়ে তদন্ত করছে দমকল। পানি বোতল পড়া দিলে আকাশ।